এবার প্রবাসীদের জন্য বড় সুখবর দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন প্রবাসীরা। এতে লাগবে না কোনো জামানত কিংবা সুপারিশ। প্রবাসী চাইলেই যে কোনো সময় 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক লোন পাবেন। প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে শুরু থেকেই কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিমানবন্দরে প্রবাসীদের যথাযথ সম্মান কিংবা সেবা দেওয়ায় এসেছে আমূল পরিবর্তন। এবার ঋণ দেওয়ার ঘোষণা দিয়ে বড় চমক দেখিয়েছে সরকার। মূলত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যারা ঋণ নেবেন তাদের পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ হবে। এক্ষেত্রে ঋণের প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করবে ব্যাংকগুলো। বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে এতে বলা হয়, আর্থিক সুবিধা সম্প্রসারণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যাংকগুলো গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে সঠিক উদ্দেশ্যে প্রবাসীদের ঋণ দিতে পারবে। তবে এসব প্রবাসী ঋণগ্রহীতাদের আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিটেন্স প্রেরক হতে হবে। ঋণের পরিমাণ সর্বোচ্চ 10 লাখ টাকা বা তার কম হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে প্রবাসীদের পরিবার সহজেই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। এই ঋণটা পরিশোধ হয়ে যাবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। কর্তারা বলছেন, নতুন সরকার প্রবাসীদের জন্য নতুন নতুন সুযোগ বৃদ্ধি করবে। তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই সুবিধা দেওয়া হয়েছে। ব্যাংকগুলো প্রবাসীদের পূর্বের রেমিটেন্স পাঠানোর রেকর্ড থেকে সর্বোচ্চ কোন গ্রাহক কত ঋণ পেতে পারে তা নির্ধারণ করবে। তবে এক্ষেত্রে জামানতের অতটা কড়াকড়ি নেই। সম্প্রতি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা। সে ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। ডক্টর ইউনূসের আহ্বানের পর পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন প্রবাসীরা বিমানবন্দরে নেমে টেলিফোনে স্বজনদের সঙ্গে ফ্রিতে কথা বলতে পারছেন। লাগেজ পেতে একসময় চরম ভোগান্তি পোহাতে হতো। গত এক মাসে এমন ভোগান্তি খুবই কম। এর পুরস্কারও দিচ্ছেন প্রবাসীরা। ক্ষয়িষ্ণু রিজার্ভের উচ্চতা বাড়াতে বৈধ পথে রেমিটেন্স বেশি পাঠাচ্ছেন তারা। চলতি বছরের জুলাই মাসে রেমিটেন্স আসে মাত্র $192 কোটি, অথচ তার আগের মাসেই রেমিটেন্স এসেছিল $253 কোটি। আন্দোলনের প্রভাবে রেমিটেন্স কমে $61 কোটি বেশি। ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। এতে বড় প্রভাব পড়ে প্রবাসী আয়ে। দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পরে বাড়তে পারে রেমিটেন্স প্রবাহ। গত অগস্ট মাসে $222 কোটি রেমিটেন্স পাঠান প্রবাসীরা। তার পরের মাসে অর্থাৎ সদ্য সমাপ্ত হওয়া সেপ্টেম্বর মাসে $240 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে 80%-এরও বেশি। গতকাল কেন্দ্রীয় ব্যাংক সূত্র এই তথ্য জানিয়েছে। তথ্য বলছে, সদ্য সমাপ্ত হওয়া সেপ্টেম্বরের 30 দিনে $240,47,00,000 রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যা $28,856 কোটি, আর প্রতিদিন এসেছে $8 কোটি বেশি বা প্রায় $962 কোটি। যদিও আলোচিত সময়ে কোনো রেমিটেন্স আসেনি 7 ব্যাংকের মাধ্যমে।